Hey guys, Assalamualaikum. Guys, আজকে সকাল সকাল আমি রাব্বাই ঘুম থেকে উঠে একটি গাধা ইস্তে এসে পড়ি। মূলত ছোট একটি ক্ষেত ইস্তে। আর এটা কিন্তু আমাদের ক্ষেত না। তাই বসে না থেকে কিছুক্ষণ আমি রাব্বাই হিসি। তারপর কতক্ষণ আব্বাই এরকম করতে করতে অবশেষে হিসা হলো। এখন আব্বাই শুধু মাছ ধরতাছে গাড়ায় গাড়ায়। আর এইগুলো কিন্তু একেবারে ভেজাল মুক্ত মাছ। তাই এগুলোর দামও বেশি আর খেতে খুব স্বাদ লাগে। একে এক কথা বলে দেশি মাছ। আর হিসো যায় জালের মধ্যে অনেক পুঁটি মাছ বেজে। এগুলো সুবহানাল্লাহ আসরে দিছি বাস্তব। মোটামুটি অনেকগুলো পুঁটি মাছ হইছে। আর এটা কিন্তু আরো বেশি স্বাদ লাগে। আর এদিক দিয়ে দেখি আব্বাই পুরো খেতি গাইতে লাইছে। যাই হোক মাছ ধরা শেষ, তাই আবার পানি সাইড়া দিছে। এখন বালা পানির মধ্যে আইসা মাছগুলো ধুইতাছে। যাক আল্লাহ রহমতে প্রায় 70টার উপরে কই মাছ পাইছে। এখন এই মাছগুলোকে দুই ভাগ করব, এক ভাগ আমাদের আর এক ভাগ ক্ষেতের মালিকের। তো গাইস আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।